ব্রেস্ট মিল্ক ভালো নাকি ফর্মুলা ফিডিং ভালো? দেখুন, এই দুটো বিষয়কে আপনি কখনো কিন্তু মিলাতে পারবেন না, কারণ ব্রেস্ট মিল্কের কোনো জবাব নেই, কারণ এটা মায়ের ন্যাচারাল দুধ, এটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য অমৃত বলা যেতে পারে। কিন্তু যদি কোনো কারণে মায়ের যে পরিমাণ রিকোয়ারমেন্ট হওয়া উচিত একটা বাচ্চার, সেই পরিমাণ যদি মা প্রডিউস না করতে পারে, সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে অবশ্যই মা তার ডায়েটটা ঠিক করতে পারেন, এবং দুই, মায়ের দুধের কোয়ালিটিটা মা বাড়াতে পারেন বাই উইথ দ্য হেল্প অফ ডায়েটারি ম্যানেজমেন্ট। অপরদিকে আরেকটা যেটা উনি করতে পারেন সেটা হচ্ছে দুধেই যাতে প্রোডাকশন বৃদ্ধি হয়, সেক্ষেত্রে উনি কৃত্রিম কিছু সাপ্লিমেন্ট নিতে পারেন বা ওষুধ নিতে পারেন। কিন্তু তারপরও যদি সেই দুধ বাচ্চার জন্য সাফিসিয়েন্ট না হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই ফর্মুলা ফিডিং ইনডিউস করতে হয়। অনেক সময় আমরা এটা দেখতে পাই যে কিছু কিছু মায়েরা থাকেন যারা শারীরিক কোনো কারণে বাচ্চাকে ফিডিং করাতে পারে না, সেক্ষেত্রে সেই সব মায়েদেরকে কিন্তু ফর্মুলা মিল্কই বাচ্চাকে খাওয়াতে হয়, সেই সব বাচ্চাদেরই কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। তাই যারা ফর্মুলা ফিডিং করেন তাদের এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে ফর্মুলা খাওয়াচ্ছেন বলেই বাচ্চার কিন্তু কোনো ডেভেলপমেন্ট হবে না, বা তারা বেস্ট ফিডিং করা যেই বাচ্চা আছে তাদের থেকে কোথাও কোনো অংশ তারা পিছিয়ে থাকবে, এই ধারণা কিন্তু ফেলে দেবেন মাথা থেকে।